নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক সোমবার ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছো, আজকে যে রিভিউটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল, সেসা আয়ুর্বেদিকের স্ট্রং রুটস হেয়ার অয়েল, সেসার। ওকে, তো সেসার একটা এমনি হেয়ার অয়েলও হয়, এটা কিন্তু সেটা না, এটা স্পেসিফিক্যালি হেয়ার ফলের জন্য। ওকে, স্ট্রং রুট হেয়ার অয়েলটা তো প্রথমেই বলি, এটা একটা স্পেশাল আয়ুর্বেদিক বিধিতে তৈরি হেয়ার অয়েল। যদি না জানো সেটার ব্যাপার একটু বলে নিই, বিধিটার নাম হচ্ছে ক্ষীরপাক বিধি। এটা অনেক এনশিয়েন্ট, মানে প্রাচীন একটা আয়ুর্বেদিক বিধি, যেটাতে স্পেশালি হেয়ারের জন্য তেল তৈরি হয়। তো মোটামুটি আমি বলছি, এটা একটা ছয়ের সংখ্যার একটা খেলা থাকে, মানে হয় নানারকম হার্বস, মানে নানারকম গাছের পাতা, শেকড়, ডাল, নানারকম হার্বস সংগ্রহ করে সেটার একটা হয় 16টা, নয় 26টা, নয় 36টা, এরকম একটা সংখ্যা নেওয়া হয়। নিয়ে সেই হার্বসগুলোকে দুধে ফোটানো হয়, আমি যতদূর জানি ছাগলের দুধে ফোটানো হয়, ঠিক আছে, ফুটিয়ে ফুটিয়ে ওটাকে 16 ঘন্টা ধরে ফোটানো হয়। ফোটানোর পর যে ঘিটা বেরোয়, ওই দুধটা ফুটে আর ওই হার্বসগুলো একসঙ্গে ইনফিউজড হয়ে যে কি বলে ঘিটা বেরোয়, সেই ঘিটাকে আবার 6 রকমের তেলের সঙ্গে মিক্স করা হয়, করে যে তেলটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্ষীরপাক বিধিতে তৈরি তেল। এবং সেটা খুব পোটেন্ট তেল, বুঝতেই পারছো এত কাণ্ড করে বানানো, 16 ঘন্টা ধরে ফুটিয়ে ফুটিয়ে এবং এত জিনিস পড়ছে। তো এটা বলা হয় মানে চুলের যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এবং এটা নানারকম ভেরিয়েন্ট থাকে, যেরকম বললাম যে কোনো কোনো ক্ষেত্রে 16টা হার্বস দিয়ে করা হয়, কখনো 26টা, কখনো 36টা, এবং এই হার্বসের কম্বিনেশনটাও চেঞ্জ হতে থাকে। মানে যে 16টা হার্বস দিয়ে হয়তো একবার করা হলো, পরবার অন্য 16টা হার্বস দিয়ে করা হলো, কম্বিনেশনটা চেঞ্জ করে দেওয়া হলো, সেই অনুযায়ী রেজাল্টটাও চেঞ্জ হয়। তো এটা হচ্ছে ক্ষীরপাক বিধি মোটামুটি। তো এটা কিন্তু চাইলে তোমরা নিজেরাও করতে পারো, কিন্তু এত কাণ্ড করবে সেইটা। তো ক্ষীরপাক বিধিওয়ালা তেল কিন্তু সেসা আজকে নয়, অনেকদিন ধরে তৈরি করছে। এদের যে এমনি গোল ঢাকাওয়ালা, লাল লাল নয়, খয়েরি রঙের আর সবুজ রঙের গোল ঢাকাওয়ালা যে তেলটা আসে নর্মাল অয়েলটা, সেটাও কিন্তু ক্ষীরপাক বিধিতেই তৈরি। বাট আমার যতদূর মনে পড়ছে ওটা 16টাওয়ালা আর এটা 26টাওয়ালাটা, ঠিক আছে। তো মোটামুটি এখানে যদি বলি যে এটা হচ্ছে ক্লিনিক্যালি প্রুভেন 100% ন্যাচারাল, টেস্টেড বাই ডক্টর, আর GMP সার্টিফাইড, আর হ্যাঁ এখানে 26টা হার্বস দেওয়া হয়েছে এবং 6 রকমের অয়েল দেওয়া হয়েছে, তাছাড়া হিবিস্কাস আর অ্যালোভেরা আছে আরও বাড়তি হিসেবে, ঠিক আছে। এটা স্পেসিফিক্যালি চুল পড়াটাকে আটকানোর জন্য, নতুন চুল গজানোর জন্য। আর মোটামুটি আমি যদি কয়েকটা নাম বলি যেগুলো আমার চেনা নাম, সব নাম তো চেনা না, যেমন ভৃঙ্গরাজ আছে, চামেলি পান আছে, মান্দুকা পর্ণি চেন জানি না, ধূত্র সাধু ধূত্রা আছে, নীল আছে, ইন্দ্রবরুণী আছে, জটামানসি আছে, করঞ্জি, নিম, মেহেন্দি, মন্দুর ভস্ম, ত্রিফলা, রাসোট, আকারকার, আকারাকারা, এত হার্বসের নামই আমরা জানি না, তাই না, ওয়াচা, ইয়ষ্টি মধু, ধনিয়া, মেথি, গুরহল মানে জবা, বারগোদ, আঙ্কোল, নাগামাথোলা, ঘি কানভার, কপুকাচ্ছি, আচ্ছা এগুলো মোটামুটি হার্বসগুলো, ঠিক আছে। তাছাড়া তো দুধ আছে আর গোধুমা, ওকে গোধুমা কোনো হার্ব হবে হয়তো, নীল অয়েল মানে ইন্ডিগো অয়েল, লেমন, সারসো, সারসোটা তেল আর কি, এবার তাছাড়াও অনেক অচেনা নাম আছে যেগুলো উচ্চারণ করা মুশকিল, অনেকগুলো নাম আমি বললাম, ঠিক আছে, খুব অচেনা নাম, কারণ এটা অনেক পুরনো আয়ুর্বেদিক রেসিপি। তো এবার তোমাদের একটু দেখাই, তোমাদের তো অবশ্যই ডেমোতে দেখাবো। এটা হচ্ছে কৌটোটা, এটা 200 ml না 100 ml, ভুলে গেছি, দাঁড়াও কত ml এটা, আরে ইয়ার, আই থিঙ্ক এটা 100 ml এর, হ্যাঁ 100 ml, 100 ml প্লাস 10 ml ফ্রি, 110 ml এর কৌটো। এবং এটার সঙ্গে দেখো, এটার সঙ্গে একটা ওই ড্রপার মতো যেটা আজকাল অনেক তেলের সঙ্গেই দেয়, এটা আসে, সত্যি এটা দিয়ে তেলটা লাগাতে খুব সুবিধে হয়। এবার বলি এটা কেন,
তো তোমরা নিশ্চয়ই জানো, যারা লাইফ আপডেট ভিডিওটা দেখেনি দেখে নিতে পারো। তো আমি জাস্ট মানে দু মাস এখন যখন ভিডিওটা বানাচ্ছি, এখনও দু মাসও কমপ্লিট হয়নি, আমার মেয়ে হয়েছে। তো প্রেগনেন্সির সময় আমার বিশাল চুল পড়েছে। তো প্রাইমারিলি চুল পড়াটা আটকানোর জন্য আমি অমৃতমের পুরো একটা কুন্তলকে রেঞ্জ ইউজ করেছিলাম, সেটা এক মাস দেড় মাস মতো ইউজ করেছিলাম। বাট ওগুলোর প্রচুর দাম, তো ওটা বারবার কেনা খুব মুশকিল। সেই জন্য আমি চাইছিলাম একটা অল্টারনেটিভ, কম দামি, একটু কম দামি তেল হবে, বাট চুল পড়াটাকে আটকাবে, নতুন চুল গ্রোথের জন্য হেল্প করবে। তো আমি ইন্টারনেটে খুঁজতে খুঁজতে এটা পেলাম, এবং সেশার ওই গোল ঢাকাওয়ালা তেলটা আমি অনেকদিন আগে, বিয়ের আগে ইউজ করতাম, ওটা ভালো লাগতো আমার। আর এই ক্ষীরপাক বিধির ব্যাপারটাও আমি তখনই জেনেছিলাম অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম যে সেসব তো তেল ভালো, তো এটা নতুন ওদের তেল একটু ইউজ করে দেখি, ঠিক আছে। তো আমি পুরোটাই প্রায় ইউজ করে নিয়েছি, বেশিরভাগটাই আমি ইউজ করেছি, একটু আমার হাজব্যান্ড করেছে, এতটুকু আছে। তো আমি জানি না দেখাতে পারবো কি না। হ্যাঁ দেখো, সবুজ ভেতরটা বুঝতে পারছ, ভেতরটা সবুজ নিশ্চয়ই বুঝতে পড়ে না যায়, হালকা সবুজ রঙের তেলটা। আর গন্ধ যদি বলি, একদম কোনো বাড়তি গন্ধ নেই, এটা একেবারে আয়ুর্বেদিক গন্ধ, মানে কি বলবো, ভৃঙ্গরাজের গন্ধ পাওয়া যাচ্ছে, আর প্রচুর হার্বসের মিক্স আছে। তো মানে একদম ভেষজ গন্ধ বলে না, বা আয়ুর্বেদিক ওষুধ থেকে যদি কখনো খেয়ে থাকো, এ ধরনের গন্ধ পাওয়া যায়, বা মালিশের তেল ফেল থেকে এরকম গন্ধ পাওয়া যায়, আয়ুর্বেদিক তেলেরই গন্ধ এটা। তো কীরকম, আমার ক্ষেত্রে খুব ভালো কাজ দিয়েছে, যেরকম বললাম যে মেজর যে হেয়ার ফলটা হচ্ছিলো, এবং যদি কীরকম হেয়ার ফল হচ্ছিলো তোমাদের আইডিয়া করার থাকে, অমৃতমের ভিডিওটা দেখো গিয়ে, এখানে আমি দেখিয়েছি কতটা হেয়ার ফল হয়েছে আমার এক মাসে। তো সেটা তো অমৃতমের ওই রেঞ্জটা ইউজ করে আটকে গেল, কিন্তু তারপরে আমি যদি ফট করে ছেড়ে দিতাম, কারণ তখনও আমি প্রেগনেন্ট ছিলাম, তারপরে আমার হোমে হয়েছে, তারপরে পোস্টপার্টামেও আমার চুল পড়ারই কথা, কারণ যার চুল পড়ার প্রবণতাটা এসে যায় তার পুরো ওই টাইমটা ধরে চুল পড়তেই থাকে, এবং অনেক ওষুধ পড়েছে না শরীরে, তো সেগুলোরও এফেক্ট হতে পারে, শুধু যে প্রেগনেন্সির এফেক্ট তা নয়। তো আমি জানতাম আমার চুল পড়াটা সমস্যা হবে, কারণ সাধারণত প্রেগনেন্সির সিমটমস না, মেয়েরা মাদের সঙ্গে, মেয়েদের মাদের মানে মিল থাকে। আমার মার আমি দেখেছি, আমার ভাই যখন হলো, আমার সময় খুব একটা হয়নি, বাট আমার ভাই যখন হলো, মানে মার কোমরের নিচ প্রায় হাঁটু পর্যন্ত বিনুনি হতো, ঠিক আছে, আর এই মোটা বিনুনি হতো, আমার এখন যেরকম বিনুনি হয় সেরকম, সেটা আমি নিজে দেখেছি। ভাই হওয়ার পর সেটা টিকটিকি ল্যাজ হয়ে গেল। তো এই রেটে মার হয়েছিল এবং আমারও হবে আমি জানতাম, সেই জন্যেই আমি আরও চাইছিলাম একটা কিছু প্রোটেকশন হিসেবে ইউজ করতে থাকতে। তো সেই প্রোটেকশনটা হিসেবে এই তেলটা খুব ভালো কাজ দিয়েছে, এটাই একটাই কৌটো আমি ইউজ করছি তখন থেকে। আচ্ছা, এটা পুরো চুলে ইউজ করতে পারো তোমরা, বাট আমি শুধু স্ক্যাল্পেই ইউজ করেছি, তোমরা দেখতেই পাবে। আর আমি চুলে কী করতাম, হয় অলিভ অয়েল বা কোকোনাট অয়েল এরকম কিছু একটা প্লেন অয়েল লাগিয়ে নিতাম, আর এটা শুধু আমি রুটসে ইউজ করেছি, ওই কাঙ্গিটা দিয়ে, যেটা কাঙ্গিওয়ালা ক্যাপটা ওরা দিচ্ছে, চিরুনিওয়ালা ক্যাপটা, খুবই ভালো কাজ দিয়েছে। কি করে দেখাই, অমৃতম বা তার আগের একটা দুটো যদি, যেখানে আমি আমার চুলের সমস্যা নিয়ে কথা বলছি, সেই ভিডিও যদি গিয়ে দেখতে পারো তাহলে সেইটা একবার দেখো। আর এবার আমি তোমাদের চুলটা দেখাই, যেরকম বললাম যে আমার বেবি হওয়ার পর এটা, মানে আর কয়েকদিন পর দু মাস হবে, ঠিক আছে। চুলটা দেখো, এটাই বেস্ট উপায় দেখানোর বা বলার। এক নম্বর, যারা আমার হেয়ারফল জার্নিটা আমার সঙ্গে ছিলে, মানে জানো যে কীরকম হেয়ারফল হয়েছে, তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে যে আমার হেয়ারের কোয়ালিটিও খুব খারাপ হয়ে গেছিলো। ওকে, তোর শাইন ফাইন যে ফিরে এসছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর লেন্থ বলছি, গোজ কতটা আর কি, ভলিউম বা ডেন্সিটি কতটা ফিরে এসছে সেটা আমি জানি এখন কতটা বুঝতে পারছো, বাট আমি যখন ডেমোটা দেখাবো ডেমোতেও খানিকটা বুঝতে পারবে, এবং ডেমো দেখানোর পর আমি বিনুনি বেঁধে দেখিয়েছি বিনুনি কতটা মোটা হয়ে গেছে সেটাও দেখিয়েছি। তো এবার যদি আমি এখানে দেখাই, আমি টুকটুক করে চুলটা ফেলছি যাতে ডেন্সিটিটা বুঝতে পারো, ঠিক আছে। এটা একদিক হলো, এটা হাফ অফ দ্য হেয়ার, এটা হাফ অফ দ্য হেয়ার, ঠিক আছে। তো ডেন্সিটি যা চলে গেছিলো ফিরে এসছে, তার থেকে বেশি চলে এসছে। আমি বলবো এরকম ডেন্সিটি আমি যখন 11-12 বা কলেজে পড়তাম তখন ছিল, সেই ডেন্সিটিটা আমার চলে গেছিলো। আবার এই তেলটা ইউজ করে
এবং আমি বারবারই বলছি যে এই তেলটার আগে কিন্তু আমি অমৃতমের রেঞ্জটা ইউজ করেছি এক দেড় মাস। হ্যাঁ, তো ওটার পর এইটাই কন্টিনিউ আমি ইউজ করছি, চার মাস হয়ে গেল। তো ভীষণভাবে যে কাজ করেছে দেখতেই পাচ্ছ, হেয়ারফল তো অবশ্যই আটকেছে, মানে আজকাল তো কোথায় যে পড়ে, কারণ 50 থেকে 100টা চুল অবশ্যই পড়বেই, প্রত্যেকটা মানুষের পড়ে, কিন্তু আমি না সেগুলো দেখতে পাই না কোথায় যে পড়ছে, মানে আমার চিরুনিতে অ্যাটলিস্ট ওঠে না, আর বিছানাতেও পড়ে থাকে না, শ্যাম্পু করার সময়ও পড়ে না, চুল আঁচড়ানোর সময় পড়ে না, তেল মাখার সময় দুটো তিনটে আমি দেখতে পাই, তাছাড়া চুলগুলো যে কোথায় পড়ছে আমি দেখতে পাই না। তো নিশ্চয়ই পড়ছে, কিন্তু সেটা চোখেই পড়ছে না, তাহলে কতটা কম পড়ছে বুঝতে পারছো? আর রিগ্রোথ যে হয়েছে সেটাও নিশ্চয়ই দেখলে, এবং আমি জানি না বেবি হেয়ারটা কতটা বোঝা যাবে, সে বিনুনি করলে না বেবি হেয়ারটা তখন বোঝা যায়, বাট এক তো এখন ঘামে ভিজেও গেছে আমার চুলটা, বাট এখানে আমি সেদিনকে দেখছিলাম প্রচুর বোঝা যাবে না, এখন ঘামে ভিজে গেছে, বাট আমার বেবি হেয়ার বেরিয়েছে এখান থেকে, এবং শুধু এখান থেকে না পুরোটা থেকেই বেরিয়েছে, সেই জন্যই বেরিয়েছে বলেই আবার গোছটা চলে এসছে, নইলে তো হাওয়া থেকে আসছে না চুলগুলো। আর হাইটও যদি আমি বলি, হাইট আমি তো কেটে ফেলেছিলাম চুলটা, প্রায় এই এতটার মতো কেটে ফেলেছিলাম, এখানে চলেছিলো, তারপরে অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে, তো বাড়ছেও ঠিকঠাক রেটে, আমার চুল মানে লম্বা হয় না খুব তাড়াতাড়ি, খুব স্লো বাড়ে, তো মোটামুটি বাড়ছে, যেরকম বাড়ে তার থেকে একটু বেশি বাড়ছে। তো এই, আর এবার আমি বলবো ডেমোটা দেখো, তারপর আমি ছোট্ট করে একটু শ্যাম্পুটার ব্যাপারে কথা বলবো, এই রেঞ্জেরই এদের শ্যাম্পু, স্ট্রং রুট শ্যাম্পু, সেটার ব্যাপারে একটু ছোট করে কথা বলবো, আগে তেলের ডেমোটা দেখে নাও। দেখলে তো, তো নিশ্চয়ই আগের মানে যারা নতুন দেখছো তারা বুঝতে পারবে না, বাট যারা বেশ রেগুলার দেখো আমার ভিডিও তারা বেশ নিশ্চয়ই বুঝতে পারছো যে ভালো মতো পার্থক্য এসে গেছে আমার চুলে। আর আমি পোস্টপার্টামে আছি, আমার হরমোনাল চেঞ্জেসগুলো এখনও সেটেল হয়নি, আমি ব্রেস্ট ফিড করাচ্ছি, তাও কিন্তু খুব বেশি আসার হতে দিচ্ছে না আমার চুলের ওপর। তো যেটা ডেমো দেখলে সেটাও কিন্তু আমার মানে অপারেশনের পর, ডেলিভারি হওয়ার পরই দেখছো, অপারেশন হওয়ার আমি বলবো 2 সপ্তাহের মাথায় ডেমোটা তোলা, হ্যাঁ, আর এটা প্রায় 2 মাস হতে চললো। আচ্ছা, এবার শ্যাম্পুটার ব্যাপারে কথা বলি, আমি হয়তো কথা বলতাম না, বাট একজন আমি দেখলাম কমেন্ট করে জানতে চেয়েছে শ্যাম্পুটার ব্যাপারে, তো প্রথমেই বলি শ্যাম্পুটা কিন্তু আমি 4 মাস ধরে ইউজ করছি না, শ্যাম্পুটা এইটুকু শেষ হয়েছে, এতটা শেষ হয়েছে, শ্যাম্পুটা আমি 2-3 বার ইউজ করেছি, আর অনেক পরে কেনা, কিছুদিন আগে কেনা, আমি এখন দেখলাম যে তেলটা ভালো কাজ করছে, তখন আমি শ্যাম্পুটা নিলাম। এরা বলছে যে এটা SLS প্যারা
প্যারাবেন ফ্রি, এসএলএস না, সালফেট ফ্রি, এবং ইনগ্রিডিয়েন্ট লিস্টও চেক করেছি, এমন কিছু হার্শ কেমিক্যালস নেই, বাট শ্যাম্পুটা কিন্তু যথেষ্ট ড্রাইং। আর আমার যেহেতু স্ক্যাল্প চুল দুটোই ভীষণ ড্রাই, আমার জন্য তো অ্যাটলিস্ট ড্রাইং, হয়তো অয়েলি স্ক্যাল্প হলে তাদের জন্য ভালো হবে। এটাও একটা ওরকমই ধরনের, এটার গন্ধটা বেশ ভালো, এটাতে আর্টিফিশিয়াল গন্ধ দেওয়া আছে, এটা ওরকম হালকা সবুজ রঙের, এ দেখো দেখতে পাচ্ছ হালকা সবুজ রঙের, এমনি কিছু খারাপ না, পরিষ্কার ভালোই করে, তেলও ভালো তুলে দেয়। তো যদি এরকম একটা সালফেট ফ্রি শ্যাম্পু খুঁজছো যেটা মোটামুটি কম দামের মধ্যে হবে, কারণ এটার দাম হচ্ছে 198 টাকা, এর থেকে কমই পাওয়া যায়। আর বাই দ্য ওয়ে এই দুটো অনলাইনেও পাবে, তোমরা দোকানেও পাবে, দোকান তো বেল বন্ধ এখন, বাট খুললে পাবে, পাওয়ার কথা। আর এটা 180, দুটো 200 টাকার মধ্যে, আর এটা 200 ml বাই দ্য ওয়ে শ্যাম্পুটা। তো যদি এরকম খুঁজো যে সালফেট প্যারাবেন ফ্রি হবে শ্যাম্পুটা, খুব বেশি দামও হবে না, আবার মোটামুটি ফেনাও হবে, তাহলে এই শ্যাম্পুটা চুজ করতে পারো। বাট এটা কিন্তু খুব ড্রাই হেয়ার যাদের, তাদের জন্য কিন্তু খুব ভালো নয়। মানে তুমি যদি চুপচুপ করে তেল লাগাও, তারপর শ্যাম্পুটা ইউজ করো দুবার, তাহলে এমন কিছু ড্রাই লাগবে না, কিন্তু একটু স্ক্যাল্পে লাগালে, নিয়ে পুরো চুলে লাগাচ্ছ, তাদের জন্য কিন্তু খুব একটা সুটেবল হবে না। ছেলে একজন, আই থিঙ্ক যে আমার শ্যাম্পুটার ব্যাপারে জিজ্ঞেস করেছিল সেই কোনো ছেলে ছিল, তো ছেলেরা যদি ভালো করে তেল লাগিয়ে এই শ্যাম্পুটা ইউজ করে তাদের কোনো প্রবলেম হবে না, বাট আমাদের মতো মেয়েদের লম্বা চুলে যদি ড্রাই চুল হয় খুব অসুবিধে হবে। কিন্তু তো আমি এটা তেল লাগিয়েই ইউজ করছি, সেই জন্য আমার অসুবিধে খুব একটা হয়নি, বাট আমি এটা আমার হাজব্যান্ডকে দিয়েও ইউজ করিয়ে দেখেছি, আমার ভাইকে দিয়েও ইউজ করিয়ে দেখেছি, সবারই ড্রাইংই লেগেছে। তো ছোট করে এটার ব্যাপারেও বলে দিলাম। আর যারা অমৃতমের রিভিউটা দেখে বলছে যে কম দামে যদি কিছু পাওয়া যায়, এক্স্যাক্টলি আমি ওটাই খুঁজছিলাম, সেই জন্যই আমি খুঁজে এটাকে বার করেছি। আর এটা নিউ লঞ্চই, মানে ওই যেই সময় আমি কিনেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, তখনই এটা লঞ্চ হয়েছে, যে তো খুব পুরনো নয় প্রোডাক্টটা, তো তারা ট্রাই করে দেখো। ও আরেকটা জিনিস যেটা খুব হাইলাইট করেছে, বলা হয়নি, সেটা হচ্ছে ব্যানিয়ন ট্রি এক্সট্র্যাক্ট আছে, মানে ব্যানিয়ন ট্রি, ব্যানিয়ন মানে অশ্বত্থ না বট, অশ্বত্থ না বট, যাই হোক বট গাছ, আই থিঙ্ক ব্যানিয়ন না, গুলিয়ে গেছে আমার, হ্যাঁ বট গাছ হবে। তো ওরা বলছে বট গাছ কি হয় বা অশ্বত্থ গাছ, দুটোই তো মানে চিরহরিৎ বৃক্ষ এবং বহু যুগ ধরে বেঁচে থাকে, জেনারেশনের পর জেনারেশন বেঁচে থাকে, তো ওই যে কোয়ালিটিটা সেটা আর কি সাপোজিটলি যে ব্যানিয়ন ট্রি এক্সট্র্যাক্টের মধ্যেও থাকে, তো সেইটা চুলের জন্য হয়তো ভালো। তো আমি জানি না এটা কতটা সায়েন্টিফিক ব্যাপারটা, বাট এরা ক্লেম করছে সেটা। এই যে দেখো এখানে লেখা আছে, এখানে ব্যানিয়ন ট্রি এক্সট্র্যাক্টের কথা উল্লেখ করা হচ্ছে, তাছাড়া 26টা রেয়ার হার্বস, 6 এসেনশিয়াল অয়েলস আর মিল্ক। ওকে, তো আমার মনে হয় এটা মোটামুটি স্যুট করবে সবাইকে, এক যদি না, এই অনেক রকম হার্বস আছে তো এগুলোর মধ্যে থেকে কারোর যদি অ্যালার্জি থাকে, বা অ্যালোভেরা আছে, অ্যালোভেরা থেকে অনেকের অ্যালার্জি থাকে, যদি কারোর অ্যালার্জি থাকে তাহলে তো একটু প্রবলেম হতে পারে, বাট এটা আমি বলবো স্যুট করা উচিত। দ্বিতীয়ত এটাও বলে দিই, যাদের তেল মাখার অভ্যেস নেই, এটা কিন্তু এত হার্বস এত তেল আছে, মানে ভেবো না যে এটা খুব মোটা, মানে থিক ঠিক নয়, এটা আমি ডেমোতেও তোমাদের বলেছি যে লাইট ওয়েট, কিন্তু ক্যাস্টর অয়েলও বোধ হয় আছে, বাট এটা কিন্তু লাইট ওয়েট বেশ, মানে যদি মনে হয় রেখে দেবো, অল্প লাগিয়ে রেখেও দিতে পারো, আর ওভারনাইট তো আমি রেখেছি। আর একটা কথা, ঠান্ডা কিন্তু লাগতে পারে, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের ঠান্ডা লাগতে পারে। আমি যখন শীতকালে লাগিয়ে রাত্রিরে রেখে দিয়েছিলাম, আমার দুদিন ঠান্ডা লেগে গেছিলো, আর গরমকালে রাত্রে রাখলে অসুবিধা হয়নি। আমার পার্সোনালি বলছি, তোমারও তাই হবে, তার কিন্তু না, লাগিয়ে রেখে মানে রিস্ক নেবে না, যদি ঠান্ডা লাগার ধাত থাকে তো শ্যাম্পু করে নেবে দু মাস দু ঘন্টা পর। আর গরমকালে কিন্তু আমার ঠান্ডা লাগার ব্যাপারটা হয়নি, শীতকালে হচ্ছিলো। ওকে, তো আমার মনে হয় আমি প্রত্যেকটা কথা বলেছি, ট্রাই করে দেখো, এটা খুব ইজিলি অ্যাভেলেবেল, আর আই থিঙ্ক বেশিরভাগ লোকেদেরই স্যুট করবে, ঠিক আছে? এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? লিংক দিয়ে দেবো আমি নিচে ডেসক্রিপশন বক্সে, ডেসক্রিপশন বক্সটা চেক করবে, যদি না জানো ডেসক্রিপশন বক্স হচ্ছে ভিডিওটা মোবাইলে দেখছো তো, মোবাইলটাকে লম্বা করলে নিচে যেখানে নামটা লেখা থাকে ভিডিওর, টাইটেলটা লেখা থাকে, সেটার এইদিকে দেখবে, তোমার এইদিকে দেখবে, ওয়েল মোবাইলের ডান দিকে দেখবে একটা ছোট্ট তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা ক্লিক করলে দেখবে একটা বক্স খুলে যাবে কালো রঙের, তার মধ্যে লিংক দেওয়া আছে, ঠিক আছে? ওটা দেখে নেবে, ডাইরেক্ট কিনে নিতে পারো, অ্যাফিলিয়েটেড লিংক নয়, আমার কোনো লাভ হবে না।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশন করে নিও। কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। আর মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, পারলে ভ্যাকসিনটা নিয়ে নাও। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের সপ্তাহে। আনটিল দেন, টাটা, হ্যাভ এ নাইস ডে, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।